আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো এখন আমি 5টা নো ব্যান সাইট নিয়ে কথা বলবো, বিশেষ করে যারা সার্ভে সাইট এটা ওইটায় কাজ করে স্ট্রাগলিং করতেছেন, ভালো রেজাল্ট পাচ্ছেন না। সো তাদের জন্য এই ভিডিওটা খুবই উপকারী হবে। অবশ্য যারা ম্যানুয়ালি ভালো কাজ পারে, দীর্ঘদিন ধরে সার্ভে জগতে ইনভলভ আছে, তাদের জন্য এই সাইটগুলো সুবিধা হবে। কারণ এই সাইটগুলায় আপনাদের মিনিমাম পে আউট আপনার $10, $15, $20। সো $5 এই সাইটগুলো থেকে উইথড্র হয় না মিনিমাম। সো যারা ম্যানুয়ালি ভালো কাজ পারে তাদের জন্য এই সাইটগুলো সুবিধা হবে। সো আমাদের প্রথম সাইটটা থাকতেছে হলো সার্ভে.কম। সো এখান থেকে আপনারা মিনিমাম উইথড্র 14 দিন পরে নিতে পারবেন। এখানে যখন কাজ করবেন আপনারা অ্যাকাউন্ট করে, যেমন সাইটটাতে আসতে দেখতে পারবেন এখানে ফ্রি রেজিস্টার, অন্যান্য সাইটগুলোর মতো এখান থেকে আপনারা ফ্রি রেজিস্টার করে সার্ভে করে আর্ন করতে পারবেন। বাট আপনাদের একটা কন্ডিশন দেওয়া আছে এই সাইটে, সেটা হচ্ছে আপনারা 14 দিনের আগে উইথড্র দিতে পারবেন না। এখানে $20 উইথড্র, যেমন আপনার পেপাল, অ্যামাজন, ব্যাঙ্ক ট্রান্সফার করে উইথড্র নিতে পারবেন, কিন্তু আপনাদের 14 দিনের আগে উইথড্র দিবে না। যদি আপনি একদিনেও $20 করেন, সেক্ষেত্রেও আপনি 14 দিন আগে উইথড্র করতে পারবেন না এই সাইট থেকে। আচ্ছা, যদি আমি এই সাইটটা ট্রাস্ট পাইলটের রিভিউ দেখাই, তাহলে ট্রাস্ট পাইলটের যথেষ্ট পরিমাণ ভালো রিভিউ এই সাইটটা। সো আপনারা এই সাইটটা কাজ করতে পারেন, এখান থেকে পেপাল, অ্যামাজন, ব্যাঙ্ক ট্রান্সফার উইথড্র নিতে পারবেন। ওকে, আমাদের লিস্টের দ্বিতীয় সাইটটির নাম হচ্ছে সার্ভে.কম। ওকে, এই সাইটে আসার পর আপনাদের ইন্টারফেসটা এমন থাকবে, আপনারা এখান থেকে রেজিস্টার করে নেবেন, এখানে ফ্রি রেজিস্টার অ্যাজ ইউজুয়াল। সো এখান থেকেও আপনারা ভালো পরিমাণ একটা অ্যামাউন্ট উইথড্র করতে পারবেন। এই সাইটটা খুবই একটা ভালো সাইট। সো এখানে হলো মিনিমাম উইথড্র $20 প্লাস। সো এখান থেকে যদি আমি দেখাই কিসে কিসে আপনারা উইথড্র নিতে পারবেন, সো এখানে উইথড্র প্রসেস হলো পেপাল, অ্যামাজন, আই থিঙ্ক এই দুইটাই বেস। সো আপনারা এই দুইটাই উইথড্র নিতে পারবেন। এখান থেকে আপনারা যদি অ্যামাজনে উইথড্র নেন তাহলে $10, আর যদি পেপালে উইথড্র নেন সেক্ষেত্রে আপনাদের $20 উইথড্র নিতে হবে। সো এই সাইটটা খুবই একটা ভালো সাইট। আমি যে সাইটগুলোর কথা বলতেছি এখন, এগুলা মোটামুটি নো ব্যান সাইট। আপনার দেখা গেল 8-10টার মধ্যে 9টা অথবা 8টা, বা অনেক ক্ষেত্রে দেখা যায় 10টার মধ্যে 10টাই উইথড্র আছে। সো এই সাইটটাতেও আপনারা কাজ করতে পারেন। ওকে, 3 নম্বর সাইটের নাম হচ্ছে গার্ডেন.কম। ওখানে এখানেও আপনারা ইন্টারফেস আসার পর এরকম একটা পেজ দেখতে পারবেন। সো এখানেও আপনাদের ফ্রি রেজিস্টার, আপনারা অ্যাজ ইউজুয়াল যেভাবে আদার সাইটগুলোর অ্যাকাউন্ট ক্রিয়েট করেন সেইভাবেই এখানেও অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, ফ্রি রেজিস্টার করে নিতে পারবেন। এখানেও আপনাদের মিনিমাম উইথড্র $20 প্লাস। সো যেগুলো সার্ভে সাইটের মিনিমাম উইথড্র মোটামুটি অনেকটা থাকে, যেমন $15, $20, বা $30 বা $28, এই সাইটগুলো লং লাস্টিং সাইট, এগুলোতে আপনাদের ব্যান ইস্যু নাই বললেই চলে। সো এগুলো থেকে যারা স্ট্রাগল করতেছেন, নিউ অথবা ওল্ড মেম্বার, যারা দীর্ঘদিন ধরে কাজ করেন, ভালো ম্যানুয়ালি কাজ পারেন, তাদের জন্য এই সাইটগুলো বেস্ট সাইট। কারণ এই সাইটগুলো থেকে আপনারা কাজ করলে পেমেন্ট পাবেনই পাবেন। ওকে, সো এই সাইট থেকে আপনারা উইথড্র নিতে পারবেন। যদি দেখাই, ওকে, এই সাইটগুলাই আপনারা দেখতে পাচ্ছেন, সার্ভে পার্টনার, তুলনা, তারপর ইপসোস, মূলত এই সাইটগুলার এই কোম্পানিগুলো থেকে আপনারা এখানে কাজ পাবেন। ওকে, লিস্টের 4 নম্বর সাইটটির নাম হচ্ছে সার্ভে লামা। এই সাইটটাও খুব ওয়েল। এখানে যদি আমি ট্রাস্ট পাইলটের রিভিউ দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন এখানে পারফেক্ট রিভিউ, আপনাদের 4 আউট অফ 5, 4 স্টার। সো এখানে আপনারা অ্যাজ ইউজুয়াল যেটা বললাম যে এখানে ফ্রি রেজিস্টার করতে পারবেন, জিমেল পাসওয়ার্ড দিয়ে জিমেল অথবা ইমেল ব্যবহার করতে পারবেন। এখানে দেখেন দেখাচ্ছে আপনাদের যেটা হাইলাইট করতেছে, আর্ন আপ টু $10 পার সার্ভে, মানে এখানে মাঝে মাঝে এমন সার্ভে আসে যেগুলো $10 থাকে। সো এখান থেকে আপনাদের সিওরিটি দিয়ে দিছে যে টেক সার্ভে অনলাইন অ্যান্ড আর্ন আপ টু $300 পার মান্থ। এখান থেকে তারা আপনাদের ভরসা দিচ্ছে যে আপনারা এখানে কাজ করলে এক মাসে
সর্বোচ্চ $300 পর্যন্ত ইনকাম করতে পারবে। আই থিঙ্ক $100 ইনকাম করলেই এনা। ওকে, আমাদের লিস্টের পঞ্চম সাইটটি হলো সোয়াগ বাক্স। অ্যাকচুয়ালি একটি সাইট বললে ভুল হবে, আমাদের লিস্টে যে পঞ্চম নাম্বার সাইটটি আছে এখানে মূলত তিনটা সাইট নিয়ে আমি কথা বলবো। সো সাইটটির নাম হচ্ছে সোয়াগ বক্স। আই থিঙ্ক সবাই জানে এই সাইটটি সম্পর্কে। এই সাইটের একটা গুড অপরচুনিটি হলো এখানে বাউল অ্যালাউ করে। আপনারা যারা বাউল ডট টাইপ বাউল দিয়ে কাজ করতেছেন তারাও এই সাইটটায় কাজ করতে পারবেন। তারা বাউল গ্রহণ করে, বাউল দিয়ে কাজ করলে পেমেন্ট দেয়। সো এই সাইটটার নাম হচ্ছে সোয়াগ বক্স। সো আমি যে তিনটা সাইটের কথা বললাম, এটার একটা কোম্পানির তিনটা সাইট আছে, তাদের তিনটা সাইট অ্যাভেলেবল আছে, একটা সোয়াগ বক্স, একটা মাই পয়েন্ট, একটা ইনবক্স ট্রলার। সো এই সাইট তিনটার মধ্যে আপনাদের আমি সাজেস্ট করবো হলো মাই পয়েন্ট অথবা ইনবক্স ট্রলার। রিসেন্ট টাইমে তাদের সিস্টেম আপডেট করার জন্য সোয়াগ বক্স থেকে তাদের উইথড্র নিতে অথবা উইথড্র দিতে সেম নাম্বারে কোড লাগে, লাইক রেন্টাল নাম্বার লাগে, যেটা আপনার ভাড়া করা নাম্বার, ওইটার কস্ট অনেকটা বেশি পড়ে যায়। সেক্ষেত্রে আপনাদের সাজেস্ট করব আমি ইনবক্স ট্রলার অথবা মাই পয়েন্ট। আর যেটা বললাম যে গুড অপরচুনিটি, সেটা হলো আপনারা বাউল দিয়ে এই সাইটে কাজ করতে পারবেন। এই সাইটের মিনিমাম উইথড্র ফার্স্ট টাইম, মূলত এই তিনটা সাইটের মিনিমাম উইথড্র ফার্স্ট টাইম $15। সো আপনারা সেকেন্ড টাইম থেকে $1 উইথড্র নিতে পারবেন, $2 উইথড্র নিতে পারবেন, $5 উইথড্র নিতে পারবেন। সো যারা স্ট্রাগল করতেছেন, কোনো ভালো রেজাল্ট পাচ্ছেন না, তারাও এই সাইটগুলো কাজ করতে পারেন। আর যারা আমাদের কাছে ডলার সেল দিবেন বা আমাদের নতুন ব্যাচে জয়েন হবেন, তারা আমার অবশ্যই ইনবক্সে নক করবেন।